হ্যালো ভিউয়ার্স, আমি ফারহানা রুমি, বিউটি কনসালটেন্ট জারাস বিউটি লঞ্চ। আজ আমি একুশে টিভির রূপ লাবণ্য প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্টাইলিশ হেয়ার কালার। আমাদের সাথে মডেল হিসেবে আছে প্রীতি অনামিকা এবং আমার সাথে সাহায্যকারী হিসেবে আছে নাহার। দর্শক, আমাদের মডেল অনামিকা আজ আমাদের কাছে অনুরোধ করেছে যে সে একটি স্টাইলিশ লাউড হেয়ার কালার চায়। এই জন্য আমরা প্ল্যান করেছি আজকে অনামিকার হেয়ারে একটি বেস উইথ হাইলাইট করব। দর্শক, চলুন দেখে আসি আমরা পুরো প্রসিডিওরটা কীভাবে সম্পন্ন করছি। দর্শক, আমাদের মডেলের হেয়ার কালার অ্যাপ্লাই করার আগে আমরা তার হেয়ারে একটি কালার লক শ্যাম্পু ইউজ করেছি। কালার লক শ্যাম্পু ইউজ করলে চুলে কালার ব্যবহার করার পর অনেক দিন পর্যন্ত কালারটি চুল ধরে রাখতে পারে এবং চুলেও কোনো ক্ষতি হয় না। দর্শক, আমরা দেখতে পাচ্ছি অনামিকার চুলে আগে থেকে কিছুটা কালার করা আছে, কালারটি নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য আমরা প্ল্যান করেছি ওর হেয়ারে বেস চেঞ্জ করে ফেলব এবং তারপর পুরো চুলে আমরা একটি ব্রাইট হাইলাইট করব। দর্শক, আমরা যেহেতু হেয়ার কালার ইউজ করছি, কালার চুলে অ্যাপ্লাই করার আগে আমরা হাতে একটি গ্লাভস ইউজ করে নেব। খালি হাতে আমরা এই কালারগুলো ইউজ করব না, কারণ এতে ত্বকের ক্ষতি হতে পারে। এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারগুলো করার জন্য কী ধরনের ইনগ্রিডিয়েন্টস দরকার হচ্ছে। আমরা প্রথমে ইউজ করব লরিয়েলের মজারেল কালার, এটি হাইলাইটার হিসেবে ইউজ করব। সাথে থাকবে আমাদের একটি কালার লক শ্যাম্পু, তার সাথে কালারের জন্য আমরা ইউজ করব একটি ডেভেলপার, সাথে থাকবে ন্যারিশিং ক্রিম যা চুলকে ন্যারিশ করতে সাহায্য করবে। আমরা চুলে ব্লিচ কিংবা কোনো ব্লিচিং এজেন্ট ইউজ করব না, এতে করে চুল অনেক ক্ষতিগ্রস্ত হবে। আমাদের সাথে আছে কিছু ফয়েল পেপার, যে ফয়েল পেপারগুলো আমরা হাইলাইটারগুলোকে আলাদা করে ফেলব, এবং কিছু সেটিং ক্লিপ যেগুলো দিয়ে আমরা চুল সেটিং করে রাখব। তো চলুন দর্শক, আমরা আমাদের কালারটি শুরু করে ফেলি। দর্শক, আমরা প্রথমে হাইলাইট করে নেব, হাইলাইটসগুলো আলাদা করে তারপরে আমরা বেজে চলে যাব। এখন আমরা হাইলাইট ক্রিম দিয়ে হাইলাইটগুলো রেডি করছি। আমরা এখন ডেভেলপার দিচ্ছি, আমরা ডেভেলপারটা দিলাম। এখন আমরা হাইলাইট কালারটা নিয়ে নিচ্ছি এবং এটি ডেভেলপারের সাথে মিক্স করে ফেলছি। এখানে আমরা মজরুল হেয়ার কালার ইউজ করছি। দর্শক, আমরা ডেভেলপারের সাথে কালারটি মিক্স করছি। আমরা পরিমাণ মতো কালার নিয়েছি এবং খুব ভালোভাবে মিক্স করব। কালার ডিপেন্ড করবে মিক্সিংয়ের উপর। দর্শক, আমরা আগে চুলগুলোকে খুব সুন্দর করে সেকশন করে নেব। দর্শক, আমরা চুলের কালার হাফ ইঞ্চি গ্যাপ রেখে দিব, আমরা চুলের গোড়ায় কালার অ্যাপ্লাই করব না। দর্শক, আমার আনিকার চুলে হাইলাইটিং করা শেষ হয়ে গিয়েছে, এখন আমরা বেস কালারে চলে যাব। আমরা ওর চুলের কন্ডিশন এবং চুলের কালার বুঝে একটি কালার ইউজ করছি, যেটি হলো ব্ল্যাক ব্রাউন। আমরা এখন কালারটি মিক্স করব। ভিউয়ার্স, আমরা এখন ব্ল্যাক ব্রাউন বেসটি তৈরি করছি। এই ডেভেলপারটি আমরা 100 ml পর্যন্ত নেব। কালার মিক্সিংয়ে পরিমাণটা খুবই জরুরি। এরপর আমরা লরিয়েলের মোজারেল কালারটি মিক্স করব, ব্ল্যাক ব্রাউন। দর্শক, আমরা এখন কালারটি মিক্স করছি। আমাদের চুলের ভলিউম অনুযায়ী দুটো টিউব দিয়েছি এবং পরিমাণ মতো ডেভেলপার ইউজ করেছি। দর্শক, আমরা হাইলাইট যে করেছি, এই হাইলাইটটি কিন্তু আমরা মাঝে মাঝে চেক করব যে আমাদের আকাঙ্ক্ষিত কালারটি আসলো কি না। আমরা দেখতে পাচ্ছি আর কিছু সময় লাগবে, তারপরে পুরো কালারটি চলে আসবে।
দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের মডেলের চুলে কালারটি খুব সুন্দরভাবে প্রপারলি চলে এসেছে। এখন আমরা হেয়ারটিকে ওয়াশ করব, এরপর ব্লো ড্রাই করে আমরা একটি সিরাম ইউজ করব। দর্শক, আমরা দেখতে পাচ্ছি অনামিকের চুলটি খুব সুন্দরভাবে ওয়াশ করা হয়ে গিয়েছে এবং ওয়াশ করার পরে আমরা হালকা করে সিরামও ইউজ করেছি। এখন আমরা ব্লো ড্রাই করব এবং চুলটি সেট করব, তারপর দেখব আমরা ওর লুকটি কেমন এসেছে। দর্শক, আমাদের ব্লো ড্রাই করা শেষ হয়ে গেল। আমরা দেখছি খুব সুন্দর একটি কালার চলে এসেছে, যেটি আমাদের অনামিকা চেয়েছিল। দর্শক, এই ধরনের কালার এবং বিউটি টিপস পেতে হলে চোখ রাখুন 21 টিপের রূপ লবণে। আবার দেখা হবে, আশা করি আমাদের প্রোগ্রাম ভালো লেগেছে। আপনাদের অনেক ধন্যবাদ।